ঠিক এভাবেই দ্বিতীয় ইনিংসে আউট হয়ে যান তামিম ইকবাল। প্রথম ইনিংসে 103 রানে অল আউট হয়ে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে 265 রানে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যক্তিগত 22 রানে স্লিপে ক্যাচ দিয়ে শ্বাস গড়ে ফিরেন তামিম। এরপর দ্বিতীয় দিনে উইকেট না হারানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামানো হয় মেহেদী হাসান মিরাজকে, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন। ব্যক্তিগত 2 রানে আলজারি জোসেফের বলে তিনিও একই ভুল করে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত 50 রানে 2 উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে টাইগাররা।